আসসালামু আলাইকুম। রাজবাড়ী সরকারি কলেজ রাজবাড়ী কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কে এম আজাদুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ। আমরা একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান শিক্ষার্থীরা, একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী আলোচনা করছি। আমরা প্রথম ক্লাসে ব্যাংক সমন্বয় বিবরণীর ধারণা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আলোচনা করেছি নগদান বই এবং ব্যাংক বিবরণীর জেরের মধ্যে কারণ সমূহ, গরমিলের কারণ সমূহ আমরা আলোচনা করেছি। এখন আমরা দেখব ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত প্রণালী, অর্থাৎ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করার জন্য আমাদের পন্থাগুলো কি কি রয়েছে। আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য আমার প্রথমত দুইটা পদ্ধতি আছে। এক উচ্চের পদ্ধতি, এটা প্রচলিত পুরাতন পদ্ধতি, সংশোধিত পদ্ধতি। এই সংশোধিতর মধ্যে রয়েছে দ্বৈত যে সংশোধন পদ্ধতি এবং নগদান বই সংরক্ষণ পদ্ধতি। আগে বলে রাখি শিক্ষার্থীরা, একক যে পদ্ধতি এটি প্রচলিত বা এটা প্রাচীন পদ্ধতি ছিল, এটাকে আমরা প্রথম দিকে আমরা এই পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করতাম, কিন্তু এই ব্যাংক সমন্বয় বিবরণী করার ফলে যে ব্যালেন্সটা দাঁড়ালো এটা কিন্তু সংশোধনী সংশোধিত প্রকৃত ব্যালেন্স দাঁড়ায় না। সে কারণে আমাদের দ্বৈত যে পদ্ধতি, দ্বৈত যে সংশোধন পদ্ধতি, এই পদ্ধতি ডেভেলপ করা হয়েছে এবং দ্বৈত যে সংশোধন পদ্ধতিতে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী করলে এটা সঠিক ব্যালেন্স দাঁড়ায়। যেহেতু আমাদের আমাদের এখানে দুটি পদ্ধতি আছে, আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আমরা এখন তোমাদের একটু মডেল দেখাবো, স্পেসমেন, যেখানে ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা কি কি বিষয় থাকবে আমরা সেটা দেখানোর চেষ্টা করব সংক্ষিপ্ত ছোঁয়াচে। আমাদের শিক্ষার্থীদের দেখি অ্যাসাইনমেন্ট পুরো বা পরীক্ষার খাতায় তারা কোথায় পায় আমি জানি না, নিজেদের ইচ্ছা মতো কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণীর ছকগুলো করা যাবে না। অ্যাকাউন্টিং নিজে একটা ল, অ্যাকাউন্টিং কিন্তু একটা ল, একটা আইন। এখানে অ্যাকাউন্টিং এর যে ছকগুলো আমরা প্রস্তুত করি সেগুলো কিন্তু অ্যাকাউন্টিং এর যে রুলস রেগুলেশন আছে সেটা অনুযায়ী ফলো করা হয়। তো শিক্ষার্থীরা, তোমরা যখন গাণিতিক সমস্যা সমাধান করবে তখন এই ছকের বিষয়টা খেয়াল রাখবে। আমাদের ছকটা যেভাবে আমরা দেখাবো, যেভাবে ছকটা বইতে থাকবে, আমরা যেভাবে পড়াবো সেভাবে করবে। নিজেদের খেয়াল খুশি মতো ছক আঁকলে এটা হবে না। ছক আঁকানো এটা একটা আর্ট, এটা একটা পরীক্ষার অংশ, এটা পড়ালেখার অংশ। তো তোমাদেরকে এটা সিরিয়াসলি মাথায় রাখতে হবে যে এটা আমাদের অ্যাকাউন্টিং এর ছকটা এটা রুলস অনুযায়ী করা হয়, বা নিয়ম বহির্ভূত কোনো ছক পড়ে নিয়ে আসলে সেটা হবে না। তো আমরা এখানে আমাদের অ্যাকাউন্টিং এর, আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর ছকটা কেমন হবে সেটা দেখাচ্ছি। প্রথমে আমার ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকবে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকবে। এরপরে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী, এই ব্যাংক সমন্বয় বিবরণী এবং তারিখের মাঝামাঝিতে আমরা এটা কোন মেথডে করলাম, একক যে পদ্ধতিতে করলাম না দ্বৈত যে সংশোধন পদ্ধতিতে করলাম, সেটাও তোমরা লিখে দিতে পারো। এরপরে তারিখ থাকবে, অর্থাৎ কোন তারিখে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করছি। যদি আমি বলি যে আমি 2020 সালের 31 ডিসেম্বর তারিখে আমি সমন্বয় বিবরণী করছি, তাহলে আমরা তারিখ লিখবো 31 ডিসেম্বর 2020 তারিখের জন্য। এখন আসো আমাদের ছকটা কি হবে। আমাদের ছকে বিবরণী এবং টাকার ঘর আমরা দুইটা লিখবো, আমরা টাকার ঘর দুইটা লিখবো। একটা ঘরে আমরা খসড়া টাকার ঘর লিখবো এবং এটার যোগফল আমরা এই কলামে লিখবো, দ্বিতীয় টাকার কলামে লিখবো। ঠিক একইভাবে আমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ ছকটা। আমরা আসি এখানে কি কি থাকবে। প্রথমে আমরা নগদান বই অনুযায়ী, প্রথম কথা হচ্ছে নগদান বই অথবা ব্যাংক বিবরণী, আমার যে কোনো একটা বিবরণীর, আমরা এখানে যে ছকটা দেখাচ্ছি এটা হচ্ছে, আমরা এখানে যে ছকটা দেখাচ্ছি একক যে পদ্ধতির আমরা ছকটা দেখাচ্ছি। এখানে হয় আমার নগদান বই অনুযায়ী
ব্যাংক ব্যালেন্স দেওয়া আছে আমরা সেটা নিব, নগদান বই অনুযায়ী কি করব ব্যাংক ব্যালেন্স আমরা নিব। এরপরে দেখো আমরা যোগের একটা জন্য একটা জায়গা রেখেছি, বিয়োগের জন্য আমরা জায়গা রেখেছি। এখন আমরা কোন বিষয়গুলো যোগ করব আর কোন বিষয়গুলো আমরা বিয়োগ করব। এখানে আমাদের জমাতিরিক্ত রয়েছে, আমি শিক্ষার্থীদেরকে অন্য একটা বিষয় নিয়ে কথা বলছি, ব্যাংকে জমা, ব্যাংক জমার উদ্বৃত্ত এবং ব্যাংক জমাতিরিক্ত দুইটা আলাদা জিনিস। আমার ব্যাংকে 50,000 টাকা রয়েছে, ব্যাংকের সাথে যদি আমার লোন বা ঋণের কোনো চুক্তি না থাকে, ঋণের চুক্তি না থাকে, আমার ব্যাংকে 50,000 টাকা জমা রয়েছে, আমি 50,000 টাকা পর্যন্ত উত্তোলন করতে পারি। এই যে 50,000 টাকা জমা রয়েছে এটাকে বলে জমা ব্যাংকের উদ্বৃত্ত, ব্যাংক ব্যালেন্স, ব্যাংক জের বলা। আর যদি আমার ব্যাংকের সাথে ঋণের বা লোনের এগ্রিমেন্ট থাকে, সিসি অর্থাৎ ক্যাশ ক্রেডিট করা থাকে, তাহলে আমি ব্যাংকে থেকে আমার অ্যাকাউন্টে টাকা জমা না থাকলেও ওই ঋণের টাকা আমি উত্তোলন করতে পারবো, অর্থাৎ ব্যাংক আমাকে ঋণ দিবে, সেই টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দিবে, আমি ওখান থেকে উত্তোলন করবো। অর্থাৎ আমার টাকা জমা না থাকলেও ব্যাংকের সাথে ঋণ চুক্তির কারণে আমি ওখান থেকে টাকা উত্তোলন করতে পারবো। এটাকে বলা হয় জমাতিরিক্ত, এটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত। এটি আমার জন্য দায়, এটি আমার জন্য দায়। অন্যদিকে ব্যাংকের জমা হচ্ছে আমার জন্য সম্পদ, ব্যাংকের জমা আমার জন্য সম্পদ, কিন্তু ব্যাংক জমাতিরিক্ত আমার জন্য দায়। তাহলে বুঝতে পারছি শিক্ষার্থীরা, ব্যাংক জমা এবং ব্যাংক জমাতিরিক্ত ওইটা দুইটা আলাদা জিনিস। আমি এখানে তোমাদের ব্যাংক জমাতিরিক্ত যদি থাকে তাহলে এখান থেকে কিভাবে ম্যাথটা সলভ করা যায় সে বিষয়ে আলোচনা করব। তো নগদান বই অনুযায়ী যদি আমার ব্যাংক জমাতিরিক্ত থাকে তাহলে আমরা কি করবো, এর সাথে কোন কোন বিষয়গুলো আমরা যোগ করব। আমরা দেখো এর আগের ক্লাসে আমরা ব্যাংক জেরের গড়মিলের যে কারণগুলো আমরা পেয়েছিলাম এগুলোই আমরা এখানে যোগ বিয়োগ করব। ইস্যুকৃত চেক যা এখনো পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত করা হয়নি, আরেকটা নাম হচ্ছে বকেয়া চেক, এটা আমরা কি করব যোগ করে দিব। ব্যাংক আমার পক্ষ হতে যে কোনো কিছু অর্থ আদায় করলো, যেমন কি হতে পারে, আমি কোথাও বিনিয়োগ করেছি সেখান থেকে আমি লভ্যাংশ পেলাম, সেটি ব্যাংক আদায় করতে পারে, সুদ প্রাপ্য বিল যা এখনো নগদান বইতে লিপিবদ্ধ করিনি কিন্তু ব্যাংক সরাসরি আদায় করেছে, সেটা আমরা ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা যোগ করব। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিয়েছে সেটা আমরা যোগ করব। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ নগদান বইতে লেখা হয়নি এটা আমরা লিখবো। ইস্যুকৃত চেক যা নগদান বইতে ভুলক্রমে বেশি দেখানো হয়েছে, এমন হতেই পারে আমি একটা চেক লিখলাম 5,000 টাকার একটা চেক, ধরো আমি এটা কি করলাম 50,000 টাকা লিখলাম, তাহলে আমি ভুল করলাম না, এটা আমরা লিখবো। ব্যাংক জমাকৃত চেক, আমি একটা জমা করলাম ব্যাংকে চেক, ধরো 10,000 টাকার চেক, আমি ওখানে 1,00,000 টাকা লিখে ফেললাম, তাহলে বেশি লিখে ফেললাম না, তাহলে এটা আমরা কি করব এই সমন্বয় বিবরণীতে আনবো। ব্যাংকে জমাকৃত চেক বা বিল যা এখনো আদায় করা হয়নি, অর্থাৎ এটা ডিপোজিট ইন ট্রানজিট, আমি ব্যাংকে চেক জমা দিলাম বা বিল জমা দিলাম, আমি সাথে সাথে কি করেছি, আমি নগদান বইতে আমি আমার ব্যাংকের ঘরে যোগ করেছি, ব্যাংক আদায় করতে পারে নাই, করবে যেহেতু আদায় করতে পারে নাই, ব্যাংক বিবরণীতে টাকার অ্যামাউন্টটা নাই, আমরা কি করবো এটা এখন যোগ করে দিব, বিয়োগ করবো, এখানে আমরা লিখবো ব্যাংক কর্তৃক, ব্যাংক কর্তৃক আমানতকারের কোনো খরচ প্রদান যা নগদানভুক্ত হয়নি, অর্থাৎ ব্যাংক কর্তৃক আমানতকারের কোনো খরচ প্রদান নগদান বইতে লেখা হয়নি এখানে আমরা লিখব। ব্যাংক জমাকৃত চেক যা নগদান বইতে বেশি লেখা হয়েছে, অর্থাৎ আমি ব্যাংকে একটা চেক জমা দিলাম কিন্তু আমি নগদান বইতে লেখার সময় সেটা ভুল করে বেশি লিখিয়ে ফেলেছি, তখন আমরা এটা কি করবো বিয়োগ করবো। ইস্যুকৃত চেক যা পাস বইতে অর্থাৎ ব্যাংক স্টেটমেন্টে বেশি দেখানো হয়েছে, ব্যাংক বেশি দেখিয়ে ফেলেছে, তখন আমরা এখানে বিয়োগ করে দেব।
ব্যাংক কর্তৃক যে বললাম না বিভিন্ন ধরনের আমার খরচ নেয়, আমার অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ নেয়, চেক বুক এর চার্জ নেয়, এসএমএস অ্যালার্ট সার্ভিস এর চার্জ নেয়, ডেবিট কার্ড এর চার্জ নেয়, এই সমস্ত কিছু ব্যাংক চার্জ, এবং আমি যে ব্যাংক থেকে লোন নিলাম জমাতিরিক্ত তার উপরে যে সুদটা ধার্য করে এগুলো ব্যাংক কি করবে চার্জ করে মাইনাস করে রাখে। তাহলে আমার ব্যাংক সম্বন্ধে বিবরণীতে আমরা কি করব এগুলো মাইনাস করব। দেখো শিক্ষার্থীরা ভালো করে হেডলাইনটা দেখো, নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স, এখানে কিন্তু নগদান বই অনুযায়ী যদি ব্যাংক ব্যালেন্স থাকে, নগদান বই অনুযায়ী যদি ব্যাংক ব্যালেন্স থাকে এই বিষয়গুলো আমরা যোগ করব এবং এই বিষয়গুলো আমার বিয়োগ করব, অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী যদি ব্যাংক জমাতিরিক্ত থাকে, জমা কিন্তু না, পাসবই বা ব্যাংক বিবরণী অনুযায়ী যদি জমাতিরিক্ত থাকে তাহলে এগুলো যোগ করব, এগুলো বিয়োগ করব। কিন্তু পাসবই অনুযায়ী অথবা ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী যদি জমাতিরিক্তের পরিবর্তে জমা থাকে তখন কি করব, তখন উল্টাই দিব, যখন যেগুলো যোগ করেছি সেগুলো বিয়োগ করব, যেগুলো বিয়োগ করেছি সেগুলো আমরা যোগ করব। আবার বলছি এখানে যে ফরম্যাটটা আমি দেখালাম এটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, নগদান বই অনুযায়ী যদি ব্যাংক জমা থাকে তাহলে আমরা এগুলো যোগ করব আর এই আইটেম গুলো আমরা কি করব বিয়োগ করব। কিন্তু যদি ধরো নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স নাই, আছে ব্যাংক জমাতিরিক্ত, তখন কি করব, তখন সিম্পল একটা টাস্ক, সেটা হচ্ছে যে আইটেম গুলো আমরা যোগ করেছি এগুলো বিয়োগ করব, যে আইটেম গুলো আমরা বিয়োগ করেছি ওগুলো আমরা যোগ করব। এরপরে আসো পাসবই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত যেগুলো যদি দেয়া থাকে তাহলে আমাদের যোগ করতে হবে আইটেম গুলো এবং বিয়োগ করব আমরা এগুলো। কিন্তু পাসবই বা ব্যাংক স্টেটমেন্টে জমাতিরিক্ত না থাকে, যদি জমা থাকে তাহলে আমরা বিপরীত ভাবে লিখব, অর্থাৎ যেগুলো যোগ করেছিলাম সেগুলো বিয়োগ করব, যেগুলো বিয়োগ করেছিলাম সেগুলো আমরা বিয়োগ করব। যে কথাগুলো আমরা বললাম এখানে সেটাই লেখা আছে। এখন আমরা দেখব ব্যাংক বিবরণী অর্থাৎ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করব, এর সাথে কিছু বিষয় আমাদের আছে, যে টার্মগুলো আছে বিভিন্ন নাম থাকতে পারে, দেখা যাচ্ছে তোমরা একটা নাম জানো অন্য একটা নাম পরীক্ষা দিয়ে দিলে তোমরা কনফিউজড হয়ে যাবে। তোমাদের এই কনফিউশন দূর করার জন্য আমি ব্যাংক বিবরণীর সাথে সম্পর্কিত যে দফা আছে তার বিকল্প নামগুলো আমি সংযোজন করেছি। অপরিশোধিত চেক এর অন্য একটা নাম হচ্ছে, ইংরেজিতে এটাকে আউটস্ট্যান্ডিং চেক বলা হয়, অন্য নাম বকেয়া চেক, অনুপস্থাপিত চেক, যে চেক এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি, চেক ভাঙানো হয়নি বা পরিশোধ করা হয়নি। তো যেকোনো একটা টার্ম দিলে তোমরা বুঝে নিবে এটি বকেয়া চেক। প্রতিমধ্যে জমা, তোমাদের ক্লাসের শুরুতে আমি বলেছি প্রতিমধ্যে জমাটা কি, এর আরেক নাম হচ্ছে প্রতিমধ্যে জমার ইংরেজিতে হয় ডিপোজিট ইন ট্রানজিট, অন্য নাম পরিবহনাধীন জমা, প্রক্রিয়াধীন চেক বা জমা, ট্রানজিটে জমা, চেক জমা করা হয়েছে এখনো আদায় হয়নি এমন, চেক প্রদান, কাউকে আমি চেক যদি প্রদান করে এটাকে ইস্যুকৃত চেক বা চেক কাটা বলা হয়, চেক লেখা বলা হয় বা চেক অঙ্কন করা হয়েছে, NSF not sufficient fund অথবা non sufficient fund বলা হয়, NSF এটাকে not sufficient fund অথবা non sufficient fund বলা হয়, অপর্যাপ্ত তহবিল, এই অপর্যাপ্ত তহবিল কেন, এর কারণে কি হয়, চেক প্রত্যাখ্যান হয়, অমর্যাদা হয়, অসম্মান হয়, বাউন্স বলা হয়। তো শিক্ষার্থীরা যদি বলা হয় বাউন্স চেক তাহলে তোমরা বুঝে নেবে এটা প্রত্যাখ্যাচ্ছে, যদি বলা অমর্যাদা কিন্তু চেক তাহলে বুঝবো এটা প্রত্যাখ্যার চেক, NSF যদি বলা হয় এটা প্রত্যাখ্যার চেক, অনেক সময় চেকের পরিবর্তে বিলও থাকতে পারে, এটা যদি বিল থাকে বিল লিখবা, চেক থাকে চেক লিখবা, একই বিষয়। সংশোধিত জের এর অন্য নাম হচ্ছে সমন্বয়কৃত জের, সমন্বিত জের, যে চেকটা আর্থিক অবস্থার বিবরণী দেখা হবে, যে চেকের অর্থটি আমরা আর্থিক অবস্থার বিবরণীতে বা ব্যালেন্স শীটে দেখানো হবে, এবং ডেবিট মেমোরেন্ডাম বা ডেবিট মেমো, ডেবিট স্মারক বা ডেবিট বিবরণী, তোমার যে কোনো একটি নাম দিয়ে থাকতে পারে, ক্রেডিট মেমোরেন্ডাম বা ক্রেডিট মেমো বলি, ক্রেডিট স্মারক, ক্রেডিট বিবরণী। নগদান বইয়ের আরেক নাম ক্যাশ বুক, কোম্পানির বই, ফার্মের বই, প্রতিষ্ঠানের বই, ব্যাংক বিবরণীর আরেক নাম ব্যাংকের হিসাব বই, পাস বই বা ব্যাংক বই।
শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।